স্বাগত সবাইকে। আজকে আমি অধ্যায় তিন সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস এর রুট থ্রি নিয়ে আজকে আলোচনা করব। আমি আগে ভিডিওগুলোতে রুল ওয়ান এন্ড রুল টুটা দেখাইছিলাম, ডেসিমাল থেকে বিভিন্ন জায়গায় মুভমেন্ট, ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল বাইনারি অক্টালে মুভমেন্ট, অথবা বাইনারি অক্টালে হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে আসলে কি করতে হবে সেই নিয়ে শিখেছিলাম। বাট রুল থ্রিতে হচ্ছে ডেসিমাল মাধ্যমটা নেই, ধরো বাইনারি থেকে আমরা অক্টাল করবো বা অক্টাল থেকে আমরা বাইনারি করবো, বা হেক্সাডেসিমাল থেকে আমরা বাইনারি করবো বা বাইনারি থেকে আমরা হেক্সাডেসিমাল করবো, অথবা অক্টাল থেকে হেক্সাডেসিমাল বা হেক্সাডেসিমাল থেকে অক্টাল করবো। তো এটার মধ্যে একটা নিয়ম আজকে আমি তোমাদের দেখাচ্ছি, সেটা হচ্ছে বাইনারি থেকে অক্টাল। আচ্ছা, সেটা করার আগে আমাদের প্রত্যেকটা বাইনারি ভ্যালু জানতে হবে, যেমন 0, 1, 2, 3 এরকম করে 15 পর্যন্ত বাইনারি ভ্যালুগুলো জানতে হবে। তো এটা জানার জন্য একটা সুন্দর টেকনিক আছে, সেটা হচ্ছে দুইয়ের বেস দিয়ে আমরা খুব তাড়াতাড়ি বাইনারি ভ্যালু বের করতে পারি যে কোনো ডেসিমালের। যেমন ধরো 8421 যেটা আসে আর কি, 8421 এটা তো বুঝতে পারছো এটা 2^0 থেকে আসছে, 2^1, 2^2, 2^3, 2^4, 2 এর পাওয়ার থেকে আস্তে আস্তে বাড়তে থাকলে তুমি যে কোনো ভ্যালুই যোগ করে করে বের করতে পারবে। তো এখান থেকে এটা লাভটা কি দেখো, ধরো আমি 6 এর বাইনারি বের করতে চাই, তাহলে 4 আর 2 যোগ করলে 6, তাহলে আমার এখানে 1 হবে, এখানে 1 হবে, আর এখানে 0 হবে, তাহলে হয়ে গেল 6 এর বাইনারি। তো এরকম ভাবে আমি যে কোনো সংখ্যার বাইনারি বের করতে পারবো, মানে এখানে হাইয়েস্ট 15 পর্যন্ত বের করতে পারবো, কারণ সবগুলো যোগ করলে কত হয়, 8, 4, 12, 2, 14, 1, 15, যদি আমি সবগুলো মান দেখি সেটা হবে এফ এর বাইনারি। তো এরকম ভাবে আমরা এই সংখ্যার মাধ্যমে আমরা 15 পর্যন্ত বাইনারি বের করতে পারি, যেটা মোর দেন এনাফ, কারণ আমাদের 15 এর পরে এরকম একটা লাগবে না। তো চলো আমরা বাইনারি থেকে অক্টাল বা অক্টাল থেকে বাইনারি এই নিয়মটা একটু দেখি। সো দেখো, ধরো বাইনারি থেকে আমরা অক্টাল করলাম, বাইনারি টু অক্টাল। তো ধরো একটা বাইনারি ভ্যালু আছে 1 0 1 0 1.101, তো এই বাইনারিটা যখন আমরা অক্টাল করবো, প্রথমে আমি সংখ্যাটাকে একটু বড় করে লিখি, 1 0 1 0 1.101। তো আমি এটাকে কয়টা করে চুজ করবো, 3টা করে, কেন? কারণ দেখো আমাদের অক্টাল মানে হচ্ছে 8, 8 মানে হচ্ছে 2^3, তাহলে আমার কয়টা বিট নিয়ে কাজ করতে হবে, 3টা বিট নিয়ে কাজ করতে হবে। তো আমরা তো জানি যে পূর্ণাংশের ক্ষেত্রে পিছন থেকে সামনের দিকে যেতে হয়, আর ভগ্নাংশের ক্ষেত্রে সামনে থেকে পেছনে যেতে হয়, তাহলে এটা হচ্ছে পূর্ণাংশ আর এটা হচ্ছে ভগ্নাংশের ক্ষেত্রে। তো দেখো এইখানে পূর্ণাংশের পেছন থেকে সামনে যেতে হয়, তাহলে 3টা করে চুজ করতে হবে, 3 আর 3, 3টা তো হয়নি, একটা আগে 100 দিব, আর এখানে 3টা হয়ে গেছে। তো 101 মানে হচ্ছে কত ডেসিমাল ভ্যালু, 101 হচ্ছে 5 এর ডেসিমাল ভ্যালু, 8421 দিয়ে তুমি বের করতে পারবা, আর 10 হচ্ছে কাট কত ডেসিমাল ভ্যালু, 2, আর 101 হচ্ছে 5 এর ডেসিমাল ভ্যালু, তাহলে যে 25.5 এটা হচ্ছে এই বাইনারি অক্টাল। আশা করি বুঝতে পারছো বাইনারি থেকে অক্টাল। এবার আসো, যদি অক্টাল থেকে আমরা বাইনারিতে যাই তাহলে কি চেঞ্জ না করতে হবে, তাহলে অক্টাল থেকে বাইনারিতে যদি আমরা যাই সেক্ষেত্রে অক্টাল টু বাইনারি, সেক্ষেত্রে আমাদের কিছুই না, অক্টাল একটা সংখ্যা মনে করো যে 745.12, এই অক্টাল সংখ্যাটাকে আমরা বাইনারি করি, 745.12, প্রত্যেকটাকে 3টা করে বিটে ভাঙাইতে হবে, যে 2^3, 2^3 এর জন্য প্রত্যেকটা 7 হচ্ছে তোমার কত হবে, 3টা 1 হবে, 4 হবে কত, 100, 5 হবে কত, 101, 1 কত, 1 তো 1, তো 3টা তো বিট হইলো না, 3টা বিট করার জন্য আমাকে আগে 2টা শূন্য দিতে হবে, পরে নিলে কিন্তু হবে না, কারণ 1 যদি পরে 2টা শূন্য দিই সেটা কিন্তু 4 এর ডেসিমাল ভ্যালু হয়ে যায়, 1 তো আর 4 এর ডেসিমাল ভ্যালু না, সেক্ষেত্রে আমাকে আগে শূন্য নিতে হবে। তো কোনো সংখ্যা ভাঙানোর ক্ষেত্রে খেয়াল রাখতে হবে ওই সংখ্যাটার বাইনারি ভ্যালুই যাতে হয়, যদি 4টা বা 3টা বিটে যদি রূপান্তর না হয় তাহলে সেক্ষেত্রে আগে শূন্য দিতে হবে, যেমন 2 হচ্ছে 10, 3টা বিট হয়নি, আগে একটা শূন্য দাও। তো এই হয়ে গেল, এই হয়ে গেল বাইনারি, এই অক্টালের বাইনারি হয়ে গেল। হেক্সাডেসিমালের ক্ষেত্রে সেম, যে 4টা বানানোর ক্ষেত্রে আগে শূন্য দিতে হবে ভাঙানোর ক্ষেত্রে, কিন্তু চুজ করার ক্ষেত্রে একটা খেয়াল রাখবা, চুজ যখন করছিলাম আমরা, যখন যে বাইনারি থেকে অক্টাল করছিলাম সেক্ষেত্রে চুজ করার ক্ষেত্রে পূর্ণাংশের আগে শূন্য দিতে হবে যদি 3টা না হয়, আর ভগ্নাংশের পরে শূন্য দিতে হবে যদি 3টা না হয়, আর 3টা যদি হয়ে যেতে হয়ে গেল ওটাকে ডেসিমাল ভ্যালুতে কনভার্ট করে নিতে হবে। তো এটা খুব তাড়াতাড়ি একটা প্রসেস, যেটা হচ্ছে তোমার ক্যালকুলেটর করতে গেলে অনেক টাইম লাগে। তো এভাবে ডেসিমাল ভ্যালু তুমি যদি জানতে পারো, হ্যাঁ সবগুলো, যে কোনটা কত বাইনারি ভ্যালু, তাহলে কিন্তু তুমি খুব তাড়াতাড়ি এটা করে ফেলতে পারবা। ধন্যবাদ সবাইকে।